হ্যালো বন্ধুরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনস্টাগ্রামের যে কোনো চ্যাট আপনি ডিলিট না করে কীভাবে হাইট করতে পারবে সো হ্যালো বন্ধুরা দিস ইজ সুপ্রসুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনস্টাগ্রামের যে কোনো চ্যাট সেটা প্রাইভেট হোক বা যে কোনো চ্যাট হোক তো সেই চ্যাটগুলোকে আপনি ডিলিট না করে কীভাবে হাইট করতে পারবেন তো বন্ধুরা এরকম অনেকেই প্রাইভেট পার্সেন আছে আপনাদের আমারও আছে তো সেই সব প্রাইভেট পার্সনের সাথে আমরা যখন চ্যাট করি বা আপনারা যখন চ্যাট করেন তো সেগুলো অনেক সময় প্রাইভেসিগুলোকে খেয়াল রাখতে হয় যাতে কেউ দেখে না ফেলে সেই চ্যাটটা বা কোনো কোনো রকম কিছু লিক না হয়ে যায় তো অনেক সময় আপনারা চান ইনস্টাগ্রাম থেকে সেই চ্যাটগুলোকে হাইড করে রাখতে কিন্তু ইনস্টাগ্রামে এরকম কোনো অপশান নেই যে চ্যাট আপনি হাইড করে রাখতে পারেন সোজা কিন্তু আপনি যদি দেখেন ইনস্টাগ্রাম কিন্তু হাইডের কোনো অপশান রাখেন জাস্ট ওটাকে ডিলিট করার অপশান রয়েছে তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো এমনই একটা টিক্স যেখান থেকে আপনি জানতে পারবেন যে সেই চ্যাটটাকে আপনি ডিলিট না করে কীভাবে হাইট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনারা যখন আবার মানে দরকার পড়ে আপনি সেটাকে দেখতে পারেন বা তার সাথে চ্যাট করতে পারে। সো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিন্তু পুরো ট্রিক্সটাকেই আপনারা মিস করে যাবে তো চলুন সমন্বস না করে সোজা মেন ট্রিক্সে যাওয়া তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটার ভেতরে তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনারা হোম পেজে চলে যাবেন হোম পেজে চলে যাওয়ার পরে আপনি চ্যাট বক্সে চলে যাবেন তো চ্যাট বক্সে চলে যাওয়ার পরে আপনি যেই পার্টিকুলার পার্সনকে আপনি হাইট করতে চান তো একবার তার নামটাতে টাচ করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফার্স্টে একজন রয়েছে পল্লবী রয় নামে তো আমি তার চ্যাট বক্সে ঢুকে গেলাম চ্যাট বক্সে ঢুকে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন একদম ওপর দিকে রাইট কর্নারে আই বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আই বলে ঠিক আছে তো এটা হচ্ছে ইনস্ট্রাকশান বাটন তো এই আই বাটনে একবার ট্যাপ করবেন আই বাটনে ট্যাপ করলে একটু নিচের দিকে স্ক্রোল করবেন তো নিচের দিকে স্ক্রোল করলে নিচে তিনখানা অপশান আপনি দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে রেস্ট্রিক্ট দুই হচ্ছে রিপোর্ট তিন নম্বর হচ্ছে ব্লক তো আমরা আমাদের কাজ হচ্ছে ফার্স্ট অপশানটাকে নিয়ে রেস্ট্রিক্ট বলে যে অপশানটা লেখা রয়েছে আপনি রেস্ট্রিক্টটা একবার ট্যাপ করবেন তো রেস্ট্রিক্টের ট্যাপ করার পর আপনাকে এই একটা অপশান এখানে চলে যাবে এখানে ডিসমিস আর লার্ন বলে দুটো অপশান ওপেন হয়ে যাবে তো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডিসমিস অপশানে একবার ট্যাপ করে দেবেন তো আপনি যদি ডিসমিস অপশানে ট্যাপ করে দেন তাহলে দেখতে পাবেন যে আপনার চ্যাট বক্স থেকে চ্যাটগুলো মানে চ্যাটটা ডিলিট না হয় কিন্তু চ্যাটটা হাইড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে আমি যদি জেনারেলেও চলে যাই জেনারেলেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই পার্সেন্টটা নেই ওকে তো আমি আপনাদেরকে রিকোয়েস্টও চলে যাচ্ছি রিকোয়েস্টে গিয়েও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কেউ এখানে নেই তো বন্ধুরা আমাদের হাইট করার কাজটা তো হয়ে গেল তো আপনি এবার চান তাকে আবার পুনরায় মেসেজ করতে তো পুনরায় মেসেজ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনি প্রাইমারিতে চলে যাবেন প্রাইমারিতে যাওয়ার পর উপরে উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন সার্চ বক্স বলে একটা বক্স বানানোর তো সেই সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে আপনাকে সার্চ করতে হবে আপনি যে পার্সনের নামটা হাইড করেছেন মানে যেই পার্সনটাকে আপনি হাইট করেছেন তার আইডিটা বা তার নামটা দিয়ে এখানে একবার আপনি একবার সার্চ নেবেন তো আমি এখানে একবার সার্চ করে নিচ্ছি যার নাম ছিল এখানে তো আপনি একবার সার্চ করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টটা কিন্তু এখানে চলে এসছে তো এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন তার এখানে মানে জিনিসটা চলে আসবে এখানে তিনখানা অপশান আছে ব্লক ডিলিট আনরেস্ট্রিক্ট তো আপনি যদি এখানে আনরেস্ট্রিকটা একবার ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি পুনরায় তাকে আবার মেসেজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আগে যে মেসেজটা করে রেখেছিলাম এখানে এখানা জাস্ট ফিঙ্গার আমি লাইক বলে যে মানে ইমোজিটা আছে সেই লাইক ইমোজিটা আমার আগেও ছিল আপনি যদি না দেখে থাকেন তো একবার স্কিপ করে আগে গিয়ে দেখে নিতে পারেন এই জিনিসটা কিন্তু আমার আগেও দেওয়া ছিল তো আমি চাইলে কিন্তু তাকে আবার মেসেজ করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইমোজিগুলো যদি দিই তাকে যদি সেন্ড করি তাহলে কিন্তু জিনিসটা সেন্ড হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল প্রসেস আপনি তার মেসেজটাকে মানে আপনার প্রাইভেট পার্সনের মেসেজগুলোকে আপনি ডিলিট না করেও হাইড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের যদি ট্রিক্সটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই এখানে লাইক করবেন সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে এখন লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর আমাকে যদি ফার্স্ট টাইম দেখে থাকেন আর এরকমই ইনস্টাগ্রাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যদি আপনাদের দেখতে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে পাশে রাখা বিল নোটিফিকেশানটাকে অলে সিলেক্ট করে দেব কারণ ভবিষ্যতে আমার টিপস অ্যান্ড ট্রিক্সের আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করার সাথে সাথেই যেন আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই ইন্টারেস্টিং কোনো নলেজের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন